আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব সহজ একটা রেসিপি লইয়া আইলাম আশা করি আপনারা ভালো লাগবে তে দেখো আজকে আমি কি তার রান্না রান্না খুবই সহজ হইলে খাইতে খুবই মজা আছে এখানে পেঁয়াজের কলি আমি নিছি লাল পেঁয়াজ আমি দুইটা নিছি আর বাইঙ্গন নিছি তিনটা আর আছে ফটোর সার্ডিন এক চামচ তেল দিছি আমি দিয়ে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আমি দুইটা ছোটো ছোটো করে খাইতে আনিছি লগে আমি একলগে রসুন দিলাইছি দিয়ে আমি দুই তিন মিনিটর লাগান আমি পালাটিকে লাল করিয়ে আমি ভাজি আমি নিমুগি এখন ওর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তিন চার মিনিট পরে আমি স্লোগে সে তৈছিলাম লবণ দিছি আমি এক চামচ মরিচ দিছি আমি এক চামচ দাদা দিয়ে স্বাদ মতো আমি এক সয়টারও দিছি আমি আধা চামচ দিয়ে এখন আমি বালাটিকে আমি এখন আমি লাইরে আমি নিরামগি নিয়ে আরে সত মিনিটের লাগান আমি রাখবো এখন আমি সার্ডিন দিলাইছি আমি দিয়া পালাটিকে বাইঙ্গা লাইরা সাইরা আর দুই তিন মিনিটের লাখান আমি রাখবো তেল বাসিয়া উঠে গেছে কি হয়ে গেছে কি আমার সার্ডিন রাঁধতে খুবই সহজ খাইতে খুব মজা গরম পাতর লোকে খাইলে তো আর কোনো কথাও নাই এখন আমি পেঁয়াজের পাতা দিলিরাম দিয়া লাইরা সাইরা আমি লামাই লিমো হয়ে গেছে কি আমার সার্ডিন এরপরে আমি বাইঙ্গনটা এখানে আমি বাইজা নিলাম এখানে আমি এক চামচ আমি তেল দিছি দেওয়ার পরে আমি হলুদও দিছি আমি এক চামচ লাখান দিমু লবণও দিছি আধা চামচ আমি দুইটা বাইঙ্গন নিছি চাইলে আপনারা রসুন দিতে পারবা গ্রান করব আজকে আমি আর দিছি না মশলা লাগাইলে যে মজা লাগে মাছ বিরান থাকে আরও ভালো লাগে তো আজকে আমি আর মশলা লাগাইতাম না এমনিও আমি হাল বিরান করি আনি মুগি আমি বাইঙ্গনরে বালাটিকে মচমচা করি বাজি আর মশলা লাগাইলে যে মজা হাইয়া দেখবা একদিন খুব ভালোই লাগে নালে তো ডুবা তেলের মাঝে বিরিয়ানি করা যায় ময়দা ডিম দিয়া মশলা দিয়া দিলে আমি করাম না আর কিছু আমি সিম্পলভাবেও করবো দুই হল্লাখান খাইতেও খুব মজা হয় সাত আট মিনিট হইব লাগছে দুই সাইড উল্টাই আমি দিলাইছি অনেক মজা হয়েছে আমি রুটি দিয়া খাইছি চাইলে আপনারা ভাত দিয়ে খাইতে পারবা হয়ে গেছে আমার অনেক পেঁয়াজের পাতা উফরে আমি দিলাইছি দেখতে জেলা সুন্দর হয়েছে খাইতে তার চেয়ে আরও দ্বিগুণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবটু মজা হয়েছে তাই আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো ভিডিও তো দেখাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ